আসাদ আলী, তো আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আমরা ফ্রিতে একটা স্মার্ট লিংক বানাতে পারি। তো স্মার্ট লিংক বানানোর প্রয়োজনটা কেন যদি আমরা বলি, তাহলে দেখা যায় কি, ধরেন আমরা ইউএস, আমরা একটা অফার নিয়ে কাজ করতেছি যেটা অ্যালাউ অনলি ইউএস ইউকে। তো কোনো কারণে যদি ওই অফারে ক্যানাডা ট্রাফিক ঢোকে, তাহলে নেটওয়ার্কের যে অ্যাডমিন সে অল্টারনেটিভ একটা ইউআরএল সেট করে রাখছে। তো ওই ইউআরএলে ট্রাফিকটা চলে যাবে এবং কনভার্সনটা হলে সেটা পে আউট আপনাকে দিবে না বা আপনি পাবেন না। তো সেক্ষেত্রে একটা নেটওয়ার্কের অ্যাডমিনের লাভ। দ্বিতীয় কথা হচ্ছে, যারা স্মার্ট লিংক নিয়ে কাজ করি বা ওই অ্যাডভার্টন বা লস প্লাস আই মিনিটাইজে কাজ করি, তাদের নির্দিষ্ট কিছু অফারে কনভার্সন দেয় আর কিছু অফারে কনভার্সন দেয় না। সেগুলো যেটা করে, তারা নির্দিষ্ট কান্ট্রিতে অফার কনভার্সন দেয় আর অন্য কোনো কান্ট্রিতে কনভার্সন দেয় না, তখন যেটা হয় সেই ট্রাফিকগুলো কিন্তু আপনার নষ্ট হচ্ছে। তো সেই ট্রাফিকগুলোকে যদি বাঁচাতে চান, তাহলে অল্টারনেটিভ একটা অফার সেভ করে রাখলেন যে ইউএস থেকে আসলে এইটা ট্রাফিক ঢুকলে এই অফারে যাবে, ইউকে থেকে ঢুকলে এই অফারে যাবে এবং অস্ট্রেলিয়ার থেকে ঢুকলে এই অফারে যাবে। তো দেখা যাচ্ছে আপনার ট্রাফিকগুলো বুস্ট হচ্ছে, ট্রাফিকগুলো যার যার মতো করে একটা মানে নির্দিষ্ট গোলের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে আপনি জানেন ইউকের জন্য এই অফারটা বেস্ট, ইউএসের জন্য এই অফারটা বেস্ট, তখন আপনি সবাইকে ভাগ করে দিতে পারতেছেন, ইউএস থেকে ট্রাফিক ঢুকলে এই অফারে যাবে, ইউকে থেকে ঢুকলে এই অফারে যাবে। এটাই মূলত স্মার্ট লিংকের কাজ। তো এটা কীভাবে বানাবো শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে fsmartlink.com, এটাতে যেতে হবে। যাবার পরে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সিস্টেম হচ্ছে এরকম, সিম্পলি আপনার ইউজার নেম, নেম, ইমেইল, এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন। সিম্পলি করার পরে ইমেইল একটা ভেরিফিকেশন যাবে, ইমেইল ভেরিফিকেশন করলে হয়ে যাবে। তো আমার একটা অ্যাকাউন্ট করা আছে, সেটাতে আমি ঢুকতেছি। তো আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যখন আমি এইটাতে ঢুকতেছি, সরি আমার পাসওয়ার্ডটা রং দিয়েছি, যখন আমরা এটাতে ঢুকতেছি, দেখেন আমার আজকে সারাদিনে টোটাল 4টা ক্লিক 2টা ইউনিক। এখানে আপনি যেটা করতে পারেন, ইউএল লিঙ্কে যাবেন, যাওয়ার পর এটা হচ্ছে আপনার স্মার্ট লিঙ্ক। তো আপনারা যেটা করবেন, লিঙ্কে গিয়ে সেট আপ করবেন অ্যাড লিঙ্ক। কোন কান্ট্রির জন্য কোন লিঙ্কটা দিতে চাচ্ছেন, সাপোজ ধরেন ক্যানাডার জন্য আমি দিচ্ছি হচ্ছে, সাপোজ ধরেন adverton.com দিলাম। তো এটা মাস্টলি http অর https সহ দিতে হবে। দেওয়ার পরে এইখান থেকে যতগুলো কনভার্সন আসবে সবগুলো আপনার অ্যাডভার্টনে চলে যাবে, ক্যানাডার থেকে যতগুলো ক্লিক আসবে। তো এখানে আপনি ক্লিক দেখতে পারবেন, তারপরে হচ্ছে এখানে আপনি, তারপরে হচ্ছে আর এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা ধরে ধরে আপনি এখানে সেট আপ করবেন। এখন কথা হচ্ছে আদার্স কান্ট্রিগুলো যেগুলো সেট আপ করবেন, এগুলো বাদে যে কয়েকটা লিড আসবে বা ক্লিক আসবে সেগুলো হচ্ছে আপনার আদার্সে সেট করবেন। আদার্সে সেট করার পরে আপনার আদার্সে এখানে ধরেন দিলাম হচ্ছে সো আদার্সে সেট করার পরে যেটা হবে যে ওই কান্ট্রি যেগুলো আপনি সেট করেছেন ওই কান্ট্রির ব্যতীত যদি কোনো ক্লিক আসে সেটা আপনার হচ্ছে আদার্সে চলে যাবে। তো দেখানে আপনি ম্যানেজ লিঙ্ক করতে পারতেছেন। তো এখানে যেগুলো সেট করবেন এগুলো তো থাকবেই, বাট ওই কান্ট্রির অল্টারনেটিভ কোনো যদি ক্লিক আসে তাহলে সেটা আদার্সে চলে যাবে। এখান থেকে আপনি রিপোর্ট দেখতে পারবেন যে আপনার কোন কান্ট্রি কতগুলো আসলো প্রত্যেক দিন, কতগুলো ক্লিক আসলো, প্লাস এখান থেকে কান্ট্রি রিপোর্টও দেখতে পারবেন যে কোন কান্ট্রির থেকে কতগুলো ক্লিক আসতেছে। এটা আপনি এখান থেকে দেখতে পারবেন কতগুলো ইউনিক আসতেছে, প্লাস ড্যাশবোর্ডে তো আপনি স্ট্যাটিক্স দেখতেই পারবেন। তো এইভাবে যদি বানায় নেন বা এভাবে যদি চালান আপনারা, তাহলে আশা করি ভালো একটা কনভার্সন রেশিও আসবে আপনাদের এবং ভালো একটা বেনিফিট আপনারা হবেন এর থেকে। কারণ যেহেতু আপনাকে নেটওয়ার্ককে আপনি দিচ্ছেন না, আপনার মানে ট্রাফিক ব্যাকগুলো তাকে দিচ্ছেন না, আপনি নিজেই নিচ্ছেন, তো এক্ষেত্রে আপনার ভালো একটা ফিডব্যাক অবশ্যই আসবে।